আমি পৌঁছে গেছি একজন বলল আমাকে এই সামনেই আছে প্রমোদ কানন আমাদের কাছে প্রত্যেকটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট দুর্গা ওখানে পৌঁছতে পারে খুব ফটোজেনিক আর দেখেই মনে হচ্ছে খুব যত্ন করে ম্যাডামের ফটোগুলো তুলেছিস প্রপোজটা কি করেছিস না করবি হ্যাঁ আচ্ছা তোদের মাথায় কি প্রপোজ ছাড়া আর কিছু আসে না হ্যাঁ আর কিছু মানে মানে এমনিও তো দেখা হতে পারে নাকি আলাপ হতে পারে না একটুখানি পরিচয় একটু টাইম স্পেন্ড এক লড়কা আর এক লড়কি কবি দোস্ত নেই হতে হ্যাঁ তবে যতটুকু পরিচয় হয়েছে তাতে আর যাই হোক ভালোবাসাটি হবে না বুঝেছো আর আমাকে কেই বা ভালোবাসবে কেন তুই হ্যান্ডসাম অ্যাডভেঞ্চারাস তাছাড়া তুই গুড গাই আর তোর কমটা কিসে কমটা কিসে মানে কি আছে আমার হ্যাঁ ব্যাগাবান ভব ঘুরে আজ এখানে কাল সেখানে কি যে বলিস তোরা না আরে সে তো ইচ্ছা করে আসলে তোর পরিচয়ই তো সব আরে তুই মেয়েটাকে যা বলেছিস তোর পরিচয় বলেছিস তুই কে যে পরিচয়টা আমি ভুলে যেতে চাই সেটা ও জেনে কি করবে গুলি করলো কেউ আমাদের মারার চেষ্টা করছে কারা ঢুকেছে এখানে বলো তো কেউ মারতে এসেছে ব্যাপারটা পরে দেখছি আগে চারুকে সামলাতে হবে চারু তুমি কিছু টেনশন করো দেখো চারু আমার বাবা মন্ত্রী আমাদের অনেক শত্রু আছে আর সামনে ইলেকশন এরকম তো হতে চারু তুমি কোনো টেনশন করো না আমি তো আছি তোমার সাথে হ্যাঁ কিচ্ছু হবে না তোমার দিদিয়া দিদিয়া কারেক্ট দিদিয়া দুর্গার কথা শুনতে পাচ্ছি মনে হচ্ছে
তোমরা কোথায়? দিদিয়া দুর্গা এখানে কি করে? দুর্গা দুর্গা যেন কোনোভাবে বুঝতে না পারে তুমি একদম নরমাল থাকবে ওর সামনে ওকে তোমরা শুনতে পাচ্ছ কে আমি ঠিকই সোচা হয় নিশ্চয়ই ভেতর মে কই ঘুষ গিয়া এতগুলো ছেলে ভেতরে ঢুকলে কি করে হ্যাঁ কি করছিলে তুমি লড়কা यहाँ तो कोई लड़का नहीं आछे एतो गुली गोला चल लो तुम्हें किछु सुनते पाओ नी की करछिले तुम दीदिया मीता तोरा कोथाय ব্যাপারটা কি হ্যাঁ লাইট চলে গেছে দেখতে পাচ্ছ না কি হচ্ছে যাও দেখো গুলি চলল অথচ দিদি আর মিহিরদাকে দেখে মনে হচ্ছে কিছুই হয়নি ব্যাপারটা কি হলো তোর মতো ছেলে দেন না আমরা দল থেকে সাঁক করে দিই এত সব রোয়াবি তো দলের এই ছাতার নিচে থেকে তাই তো চল 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 তোদের মাথার উপর তো আর কোনো ছাতা থাকবে না এবার দল থেকে তোকে বের করে দেবো মানুষ হলে উড়িয়ে দিতাম স্যার কিন্তু এ তো ভূত পেতিন কারবার স্যার আমাদের মতো বলে ছেলেকে ঢিল মার ঢিল মেরে আপনার বিশ্বাস না হলে ওদেরকে ডেকে দিত আমার জানা আছে আপনি আপনি জানতেন ওখানে তেনারা আছে হ্যাঁ জানি তো জানি তো তোকে আমি বলেছিলাম না ঈশ্বর চক্রবর্তীর মেয়ে দুর্গা ওখানে যাবে ফোনে তোকে আমি বলেছিলাম না কি রে বলেছি তাহলে তাহলে কি হচ্ছে কি এসব অফিসের মধ্যে স্যার স্যার বিশ্বাস করুন স্যার আমি অনেক চেষ্টা করেছি আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি আপনাকে পুরোটা বললে আপনি আপনাকে আমাকে স্যার শুনুন না স্যার আমি তুমি অনেক চেষ্টা করেছো স্যার অপদার্থের দল কাজটাই বড় হয়নি তো শেষ মুহূর্তে গিয়ে সবকিছু বরবাদ করে এসছে সবটা যদি তুমি শোনো তাহলে বলো বলো শুনি আর ওকে আমি ফোনে বলে দিয়েছিলাম কটা ঢিল খেয়ে পালিয়ে এসছি ইডিটগুলো একবারও মনে হলো না এইসব আমার মনে হয়েছিল আমি জানতাম এরম একটা কিছু হবে আগে থেকে ব্যাপারটা সামলানোর জন্য সব ব্যবস্থা করে রেখেছি কি করেছো তুমি ভোটের আগে যত গন্ডগোল সবই বিরোধী পক্ষের ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়ার সুবিধে আছে তাই না এই মন্ত্রটা আমি মিহিরের কানে দিয়েছি বলেছি লোক জানাজানি হলে আমার ইমেজ নষ্ট হবে বিচ্ছিরি ভাবে কাদা ছোঁড়াছুঁড়ি করবে সব আর চারুলতা এখন তো ওখানে দুর্গাও আছে ওদের কপালে আমার লেখা খণ্ডাবে কে যা হবে সবই এখানে এলি কি করে তুই এখানকার ঠিকানা পেলি কোথা থেকে তুই মা বাবা জানে তোর এখানে আসার কথা দিদি আমি এখানে এসেছিলাম বলেই তোরা খুব অন্যায় করেছিস তুই ছুটকে এখানে এইভাবে একা একা আসার তোরা একদম উচিত হয়নি মা বাবা হয়তো চিন্তায় এতক্ষণে এই শুন
মাকে আমি চিন্তা করতে বারণ করে এসেছি, আর আমি কিছুতেই বুঝতে পারছি না এত কিছু ঘটনা ঘটার পর তোরা কিভাবে স্বাভাবিক আছিস। কি হয়েছে? দিদিয়া কেউ গুলি চালিয়েছিল, তোকে মারার চেষ্টা করা হচ্ছে। কেন ভাই আমাকে? দিদিয়া আমি এখানে শুধু শুধু আসিনি, আমার মন বলছিল তোর কোনো বিপদ হতে পারে, আর একটু হলেই তুই। আরে বাবা কেনই বা আমাকে শুধু? আচ্ছা ওকেও তো মারতে পারে। শোন ওদের অনেক শত্রু আছে, অনেকে ওদের ক্ষতি করতে চায় বুঝেছিস। ওসব কথা বাদ দাও চারু। দুর্গা তোমার মনে হচ্ছে তোমার দিদির কোনো বিপদ হতে পারে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি থাকতে তোমার দিদির কিচ্ছু হবে না। হ্যাঁ দুর্গা, এখন থেকে চারুর সমস্ত দায়িত্ব আমার, ওর গায়ে একটা আঁচড়ও কেউ লাগাতে পারবে না। হয়েছে তোর শান্তি? তুই আমার সাথে চল। আরে আরে বাবা আমি কোথায় যাব? তুই বাড়ি যাবি, আমি তোকে এখানে রেখে যাব না। তুই কি বলছিস ছুটকি? এই শোন আমি কথাগুলো কেন বলছি সেটাও বলে দিচ্ছি, আমি এখন কাউকে ভরসা করি না, আর আমি কারোর উপর ভরসা করে তোকে এখানে রেখে যাব না। তুই চল। আমার উপরও ভরসা নেই তোর? ছুটকি আমি তো তোকে বললাম আমি ভালো আছি, ওদের বাড়ির সবাই আমায় মেনে নিয়েছে, আর ওর বাবাও। তুই কাকে মিথ্যে কথা বলছিস দিদিয়া, আর কাকে আড়াল করার চেষ্টা করছিস? আড়াল করার কিছু নেই, আর আন্দাজে কথা বলাটাও ঠিক নয়, হতে পারে আমাদের অপোনেন্ট পার্টি। কিন্তু শস্যের মধ্যেও ভূত থাকে মিহিতা। আরে বাবা আমাকে মেরে তো ওদের কোনো লাভ হবে না, বরং মিহিরকে সরাতে পারলে লাভ আছে। ভোটের আগে মন্ত্রী অভিরূপ মুখার্জিকে একটা বড় ধাক্কা দেওয়া হবে না? আর মনে হয় এখানে দাঁড়িয়ে থেকে কথা বলাটা উচিত হচ্ছে না। কিছু লোক ঢুকেছিল তারা পালিয়েছে, কিন্তু তাও রিস্ক নেওয়ার তো কোনো প্রয়োজন নেই তাই না? দুর্গা তোমার হাতে ওটা কি? তোমার বোন তোমাকে বাঁচানোর জন্য কি এই ওয়েপন নিয়ে এসেছে? ওকে তো তুমি জানো না, ওই একটা অস্ত্রই ওর হাতে যথেষ্ট। বাবা বেস্ট ক্যাডেট বলে কথা, জানো একবার নন্টেকে বাঁশ দিয়ে সে এমন পেটান পিটিয়েছে। রিয়াদি খুব ভয় পেয়ে ফোনটা করেছিল আমায়, দিদিয়াকেই বাঁচাতে বলেছিল, কিন্তু কিন্তু এখানে তো ওরা অন্যরকম কথা বলছে, অদ্ভুত তো। আমাকে কি বোঝানোর চেষ্টা করছো? না মানে ওই মানেটা নিজে বোঝার চেষ্টা করো। আমরা এখানে বসে কি প্ল্যান করছি কি করবো ভাবছি, সেটাই অত দূরে অনন্তপুরে বসে একটা বাচ্চা মেয়ে জানলো কি করে? তুমি নন থেকে মারছো, থাপড়াচ্ছো, পার্টি থেকে বের করে দিচ্ছ, কিন্তু আসলে যেটা ভাবা উচিত সেটাই ভাবছো না। কি করে বলছো? ওই ঈশ্বর চক্রবর্তী মেয়ে দুর্গা জানলো কি করে? কি হলো, চুপ করে গেলে কেন বলো? তোমার মুখ থেকে তো মনে হচ্ছে তুমি জানো। একজন জানতো কিছুটা, মানে আমার কথা শুনে ফেলেছিল, কিন্তু একজন জানতো তাকে তো এসব ছেড়ে নামটা বলো। তোমার মেয়ে কি হচ্ছে ওখানে কে জানে? দুর্গা কি পেরেছে চারুকে বাঁচাতে, নাকি নাকি কোনোভাবে ওদের পাদে? একটা খবর না পাওয়া অবধি খুব টেনশন হচ্ছে, কিন্তু কি করে আমি কোনো খবর পাবো কি করে? মা, রিয়া, কি অবস্থা হয়েছিল তো? এখনো কিছুই হয়নি, তবে হবে। মেয়েটাকে এভাবে তোমার কি মনে হয় ও যা করেছে তারপর ওকে পুজো করবো আমি?
একদম দড়ি খুলবে না তুমি। আমার মেয়ে হয়ে এত সাহস, আমারই বাড়িতে বসে আমারই সর্বনাশ করছে, আমার অভিনব মুখার্জি। তুমি বলো ওর কি শাস্তি হওয়া উচিত? না তুমি ভুল বুঝছো গো, ও ও কেন সেটা করবে, ও তো তোমারই মেয়ে। এটাই তোমার দুঃখ? আরেকটা ছেলে জন্ম দিতে পারলে না, যাকে নিয়ে এলে সে আমার এ হতে পারে না গো। সেটাই হয়েছে মন্দিরা, ও চায় আমার ক্ষতি, ও চায় আমার। হ্যাঁ চাই, তুমি একদম ঠিক কথা বলেছো বাবা, কিন্তু সেটা চাওয়ার পেছনেও একটা কারণ আছে। আমি তো কথা বলছি তোর বাবার সঙ্গে, তুই একদম মাঝখানে কোন কথা বলবি? বলতে তো হবেই মা, যেই বাবা ছেলে মেয়েদের ক্ষতি করার আগে দুবার ভাবে না, নির্দ্বিধায় মানুষ খুন করায়, তার মেয়ে হয়ে আমার ঠিক যা করা উচিত আমি ঠিক সেটাই করেছি। বলেছিলাম মুখ বন্ধ রাখতে, তোর কথা ভেবে ভেবে আমি পাগল পাড়া হয়েছি। আরে কেন তুই বড় বড় কথা বলছিস? ওরে পাগলেও নিজের ভালো বোঝে। সেটাই তো দুঃখের কথা মা, এখনো আমার মাথাটা পরিষ্কার কাজ করছে, আমি পাগল নই। তুমি বোধহয় ওকে চটটা মারলে যাতে আমি আর ওকে কিছু না বলি, তাই না মন্দিরা? চিন্তা করবো না, সামনে ওর বিয়ে, তার আগে তোমার মেয়েকে আমি কিচ্ছু করবো না। তৈরি হও, সামনে যে ভালো দিনটা পড়বে সেদিনই উদয়ের সাথে তোমার বিয়ে। তুমি যে বলেছিলে ভোট মিটলে তারপর? ভেবেছিলাম, কিন্তু এখন ভাবছি কাল সাপকে দুধ কলা দিয়ে আর বেশি দিন পোষা যাবে না। বিয়েটা হোক, তারপর দেখবো তোমার এই বিপ্লব কোথায় থাকে। বিয়ে বিয়ে বলছো কেন বাবা? বলো না শাস্তিটা তুমি আমাকে এইভাবেই দিতে চাও? দয়া করে তুই চুপ কর, চুপ কর, আর ভুল করিস না। ভুল যা করারও করে ফেলেছে মন্দিরা, এবার তার মাসুল গুনবে সারা জীবন। ও কথা বলো না, ও কথা বলো না, ছেলে মানুষ কি বলতে কি বলে ফেলেছে, তুমি ওকে ক্ষমা করে দাও গো, আর আমি কথা দিচ্ছি। আর ফোন নিয়ে এসেছিস তো সাথে? মা বাবা ফোন করেনি? ও ফোনটা না আমি বন্ধ করে রেখেছিলাম। ঠিক আছে এবার ফোনটা অন কর, আর বাড়িতে ফোন করে জানা যে তুই ঠিক আছিস, আমার সাথে আছিস। ঠিক আছে। হ্যালো বাবা। দুর্গা তুই কোথায় আছিস? আরে মা তুই ঠিক আছিস তো? আচ্ছা কি ব্যাপার বলতো, কিছু না বলে চলে গেছিস? বাবা আমি ঠিক আছি বাবা। বল 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 আমার সাথে আছিস বল। কে তোর পাশ থেকে কে কথা বললো? দিদিয়া বলে দে তুই কাল সকালে ফিরবি। শোনো না বাবা, দিদিয়া বলছে আমাকে কাল সকালে বাড়ি ফিরতে, আসলে অন্ধকার হয়ে গেছে তো অনেক রাতও হয়ে গেছে। বাবা তুমি দিদিয়ার সাথে কথা বলবে? ছুটকে ফোনটা কেটে গেল। ও থাকে, হ্যাঁ আমি পরে ফোন করে নেব। হ্যাঁ বাবা কি বললো রে? বাবা বললো আমি কোথায় আছি, ভালো আছি কিনা এসবই জিজ্ঞেস করলো, আর কিছু না। আমার কথা কিছু জিজ্ঞেস করলো না? তোর বাবা তোর গলা পেয়ে তো নিশ্চিন্ত হলো, না হলে আরেকটু হলে আমি বকুনি খাচ্ছিলাম। হ্যাঁ ও আমি কেমন আছি সেসব কিছু জিজ্ঞেস করলো? দিদিয়া তুই এইরকম কথা কেন বলছিস? দেখ বাবা কেন তোর কথা জিজ্ঞেস করলো না, এই কথা ভেবে তুই মন খারাপ করিস না। বাবার উপরে যা গেছে তারপর এই সব কিছুর জন্য আমিই দায়ী। এরকম ভাবে বলে তো দায়টা আমায় নিতে হয়েছে, কারণ যা কিছু হয়েছে আমার জন্য হয়েছে, সব দোষ আমার। আর দোষ কেন হয়েছে এসব ভেবে কোনো লাভ নেই মিহিতা। আসলে বাবার সাথে পরপর এতগুলো ঘটনা ঘটেছে যে বাবার আশা ভরসা মান সম্মান সব কিছু নষ্ট হয়ে গেছে,
এখন এখন তুমি আর দিদিয়াই বাবাকে বোঝাতে পারো। হ্যাঁ দিদিয়া, বাবাকে তোদেরই বোঝাতে হবে। জানি, আর এটাও জানি যে বাবা মা আমায় ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না। চারু, এসব কি বলছো তুমি? সব ঠিক হয়ে যাবে চারু, একটু সময় দাও।